কি ব্যাপার? মাছের জল পড়ছে? মাছ মাছের সাথে জল ফ্রি দিয়েছে? বুঝলাম। আবার আম আহা আশাবাদী হলে ভালো হবে। আমার এটা তো পচে না, কি গো বাজার হয়ে গেল না, শুধু যে সকাল সকাল স্যালারি বাজার হয়েছে তা ঠিক নয়, আমারও অনেক কাজ হয়ে গেছে। বাট এই আমের গন্ধ শুকে না ডিম সেদ্ধ, মানে কত কিছু হয়ে গেছে সকাল সকাল। কি বললে? ডিম সেদ্ধটা আমিই করেছি। ডিম সেদ্ধটা তুমি করেছো? কালকে জল ডিম রেডি করে কে রেখে দিয়ে গেছে? ভালো করে সেদ্ধ করনি, ডিম গুলো হাফ বয়েল হয়েছে। নতুন গাড়ির চাবি একবার দেখি, এটা একটু ওইটা তো বাবা পড়বে না, এরা একটু ওটার থেকে লম্বা, এখানটাতে বেশ একটা রেড কালারে হন্ডা লেখা আছে, ভালো দুপিটেই তাই ধরো তাই। স্যার মাছ নিয়ে এসছে আর ধোয়া হয়ে গেছে, এটা আজকে গোটাটাই আজকে, আর চিংড়িটা অন্যদিন হবে, চিংড়ি দিয়ে একটা রেসিপি বানাবো, যাই হোক এটা আজ হবে না পরে হবে। কিছু বাসন ছিল মাজা হয়ে গেছে, এবার এটা করে নেবো। অনেকটা সকাল সকালই ঘুম থেকে ওটা হয়ে গেছে, আর আজকে বিশেষ একটা কাজও নেই। এখানে আমার হেলদি ব্রেকফাস্ট দুধ মুসলি সাথে ম্যাঙ্গো, আর মেয়ে ডিমগুলো কিন্তু দারুণ খেতে, যাই বলো না কেন। এখানে সবাই ভাত বেড়ে দিয়েছে, উচ্ছে পটল আলু ভাজা টক ডাল আর মাছের ঝোল, কিচেনটাকে ক্লিন করলেই হয়ে যাবে। না জল খেয়েছো? বাবা বেরোচ্ছে, টাটা করে দাও। কিসে ঘোরো দেখি, হেলমেটটা ব্যাগে ঝুলিয়ে নিয়েছো হঠাৎ? নতুন বাইকে ধাক্কা লাগবে মানে, তাহলে তো ক্র্যাশ পড়ে যাবে তাই না? নতুন বাইক কিনলে প্রথম প্রথম এরকম হয়। বলছি তুমি কি বসছো নাকি, উঁচু করে রেখে দিয়েছো? হ্যাঁ না, অনেক ক্ষেত্রে আবার বেশি বসলে সিটটা ডাউন হয়ে যাবে, তো ওর জন্যই বলছিলাম। না সিটটা তো ডাউন হয়ে যাবে না কন্টিনিউ বসতে বসতে, নতুন গাড়ি বলে কথা। সে তো ঠিক, এখন এখন মোটামুটি এক বছর এরকমটা চলবে। বাবা মিল থেকে বসাবে, মিল থেকে নিয়ে এখন বেরু বেরু যাচ্ছে, নতুন গাড়িটা করে একটু ঘুরিয়ে আনুক মিল থেকে নিয়ে, হাউসটা কিনে দিয়ে আসুক। মিল থেকে বমি করে তুই কি করে ফেলবি? মিল থেকে বাবা এখন নতুন গাড়ি করে নিয়ে ঘুরতে আছে, পিঙ্ক কালারের জামাটা পরে নিচে দাঁড়িয়ে আছে মিলতি। যা এই মিল থেকে নিয়ে সাবধানে ঘুরবে, আসার সময় জুস কিনে দেবে ঠিক আছে, কেক কিনে দেবে, আর ওই পিঙ্ক কালারের হাউসটা কিনে দেবে। কি বলছে পচা? হ্যাঁ দিয়ে তারপর আবার ঠাকুর বাড়িতে নামিয়ে দিয়ে আসবে আসার সময়তে। ওকে আমি স্নান করে খাইয়ে দেবো, ওকে নিয়ে চাপ নিও না। মিলতি নিচে আছে, বা হেলমেট হেলমেট ব্যাপারটা তো এবি গো। যাও সাবধানে যাও, তোমাকে দেখে অনেক মানুষ শিখবে, অনেকেই করে। আচ্ছা তুমি তাহলে শিখেছো? আরে হেলমেটটা দিয়ে ধাক্কা মারছো এখানে ওখানে, সাবধানে যাও, টাটা করে দে, মিল থেকে নিয়ে সাবধানে যাও। আমার মেয়ে যদি কাউকে অপছন্দ করে, কারোর ওপর কারোর কথা শুনলে অতিরিক্ত রাগ হয়, সেটা একমাত্র মিলতি, কারণ বাচ্চা বাচ্চাকে খুব ভালোবাসে আর বাচ্চা বাচ্চাকেই খুব অপছন্দ করে। তো মিলতি হচ্ছে একটা বাচ্চা যে আছে ঠামুর বাড়িতে থাকে, এমনটা ওকে বলা হয়েছে আর কি। সে মিলতিকে নিয়ে ঘুরতে যাওয়া হয়, ঠামু বেরু বেরু যায়, জেঠু যায়, সেটা শুনলে কেমন রেগে মেগে যাত অবস্থায় বমি করে ফেলে দেবে বলে। এবার মিলতিটাকে, মিলতি কোনটা তোমাদেরকে আগে দেখাচ্ছি, আমার বাড়ির মিলতিকে।
এ হচ্ছে আমার বাড়ির মিলটি। এটা অ্যাকচুয়ালি ওর একদম ছোট্টবেলার ফটো, ছ মাস মনে হয়, তো তখনকার এই যে সিক্স মান্থের ফটো। তো স্বাভাবিক ব্যাপার, ওদের নিজেকে আর চিনতে পারছে না, তো এটাকে জিজ্ঞাসা করে আমরা বলেছি এটা হচ্ছে মিলটি, ঠামুর কাছে থাকে, ব্যাস। ও তারপর থেকে হয়ে গেছে একদম ফটো ফ্রেমটা বাড়ি মারবি না, সবাই দেখছে, ওকে মেরে দেবো। মানে মিলটিকে নিয়ে বাবা এখন বেরু বেরু গেছে, লেবুর জুস আছে মাম্মা, আর এখানে বাসন মাজা কমপ্লিট, গ্যাস মশাও কমপ্লিট, এনা জুসটা একটা জায়গায় দাঁড়িয়ে খাবে যেন না পড়ে, এক কাপ আছে পড়ে যাবে, পড়ে যাবে, ও না খাও। এখানে ভাত বেড়ে নিয়েছি মামের, এই যে উচ্ছে পটল আলু দিয়ে ভাজা টক ডাল, আর তার সাথে হয়েছে এখানে মাছের ঝোল দুবেলার। এটা কিন্তু উনি হচ্ছেন আমার প্রসাদ চোর, এখানে দাঁড়িয়ে আছে, কখন ঠাকুরে খাওয়া হবে আর কিশমিশগুলোকে তুলবে। নাও তুলে নাও, হয়ে গেছে, দেখো স্যাট করে সময় নিল না, খেতে তো সময় নেবে, এবার দুধ দুধতে হবে। প্রতিদিনের প্রসাদ চো, ঠাকুর দেয়া হলে ওয়েট করবে ওখানে যে ঠাকুরের কখন খাওয়া হবে। খাও খাও খাও, খেয়ে নাও, একদিকে ভালো হয়েছে প্রসাদগুলো নষ্ট হয়। চলো খেয়ে নি, হেবি খিদে পেয়েছে, এখন দুটো বাজে, এত লেট হতো না। অ্যাকচুয়ালি মাঝখানে ঘর মোছার আগে একটুখানি শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম আর কি, ফোন টোন ঘাটছিলাম, ওই চক্করে লেট হয়ে গেছে। এখানে স্যারের জন্য আম কাটা হয়েছে খাবে, আর এখানে হচ্ছে নারকেল, এগুলোকে মিক্সিতে হালকা করে পেস্ট করে নেব। অ্যাকচুয়ালি নারকেলটা তো ঠাকুরের প্রসাদ, তো কি করব মাথায় আসে না, নারকেলটা না মিষ্টি না, একটু পানসা, মিষ্টি হলে যা বা ভালো লাগে খেতে, শুধুই খাওয়া হয়ে যায়। তো ভাবলাম একটা কাজ করি, নারকেলটা যে কি বানানো যায় সেটা দেখি। তো সেটাই ইউটিউবে সার্চ করতে গিয়ে সামনে এলো ঠেকুয়া। তো ঠেকুয়া খেতে খুব ভালো লাগে, ছট পুজোর আর কি এক প্রকার প্রসাদ ওটা ঠেকুয়া। তো ভাবলাম ঠেকুয়া বানাই, এবার নারকেল কুটতে হবে, তো সেই নিয়ে এক রাউন্ড যুদ্ধ হলো ওর সাথে। তো হলো মিক্সিতে পেস্ট করে নিয়ে বানাই, চলো। আমি লোভ সামলাতে পারছি না, আমি নিজেই খেয়ে দেখে অসাধারণ,
অসাধারণ, যা যা কর্মরে হয়েছে সেটা বলার বাইরে। ঠেকুয়াটা যেভাবে বানিয়েছি ওভাবে বানিয়েও খুব ভালো হয়েছিল খেতে, আর খুব ইজি। শুধু নারকেলটা একটু কোরার ঝামেলা যদি করতে পারো ভালো, তা না হলে মিক্সিতে দিয়ে দেবে, ঝামেলা মিটে যাবে। এখানে মেয়ের ভাত আর এই যে মাছের ঝোল, বাকি চলো খেয়ে নিই আজকের ব্লগটা। তাহলে এখানেই শেষ করছি, দেখা যায় নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ আর অবশ্যই সাবধানে। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।